আসসালামু আলাইকুম এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ধরনের বাতিগুলোকে কিভাবে আপনারা লং লাস্টিং ভাবে তৈরি করতে পারেন যে ক্ষেত্রে বাতিগুলো দীর্ঘদিন যাবত জ্বলবে কোনো প্রকার সমস্যা ছাড়াই এবং সহজে কাটবে না তো সেখানে আমি আপনাদেরকে একটি রেজিস্টার লাগিয়ে দেখিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন আরো একটি প্লেটে আমরা রেজিস্টার লাগিয়েছি এবং এটা আমি কিছুক্ষণে পরীক্ষা করলাম পরীক্ষা করার পর দেখতে পেলাম যে এই বাতিগুলো সহজে কাটতেছে না এমনকি কোনো প্রকার হিটসিং ছাড়াও এই বাতিগুলোকে জ্বালাচ্ছি তারপরেও কাটতেছে না আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাতিটা সম্পূর্ণভাবে জ্বলতেছে কিন্তু কেটে যাচ্ছে না এখানে কোনো প্রকার হিটসিঙ্ক লাগানো হয়নি তারপরেও কিন্তু বাতিটা কেটে যাচ্ছে না এর কারণ হচ্ছে এখানে যে দুইটা রেজিস্টর লাগানো হয়েছে এগুলোর কারণে ভোল্টেজটা কিছু পরিমাণ ড্রপ হয়েছে এবং বাতিগুলোর উজ্জ্বলতা সামান্য পরিমাণে কমানো হয়েছে এর ফলে এই বাতিগুলো দীর্ঘদিন যাবৎ জ্বলতে থাকবে তেমন কোনো হিট হবে না এবং বাতিগুলো সহজে কেটে যাবে না তো এখানে কোন রেজিস্টর আমি লাগিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুইটা রেজিস্টর লাগানো হয়েছে এর আগের প্লেটে আপনাদেরকে যে রেজিস্টরটি টি লাগিয়ে দেখিয়েছিলাম সেটা হচ্ছে বাইশ হোহমের রেজিস্টর ছিল এবং সেটা এক প্রান্তে একটা লাগিয়েছিলাম এবং অপর পাশে আরেকটি লাগিয়েছিলাম কিন্তু এখানে আমরা সরাসরি দুইটা রেজিস্টর আমরা লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যবহার করেছি তেত্রিশ ওহমের রেজিস্টর এর আগের এর আগের বার আমরা ব্যবহার করেছিলাম বাইশ ওহমের রেজিস্টর আর এবার আমরা ব্যবহার করতেছি তেত্রিশ ওহমের রেজিস্টর এবং বাইশ ওহমের চেয়ে এই তেত্রিশ ওহমের রেজিস্টর ব্যবহার করার ফলে আরও বেশি ভালো একটা সুবিধা পাওয়া যাচ্ছে এক্ষেত্রে বাতিগুলো আরও কম হিট হচ্ছে বলতে গেলে হিট হচ্ছে না এবং এগুলো থেকে আরও লং লাস্টিংভাবে সার্ভিস পাওয়া যাবে তো এখানে এই তেত্রিশ ওহমের রেজিস্টরটি লাগানোর পদ্ধতি হচ্ছে এই যে রেজিস্টরটি আমরা এখানে তুলে ফেলেছি এখানে জাস্ট রেজিস্টরের দুইটা পা দুই পাশে এভাবে লাগিয়ে দিলে হয়ে গেল আপনাদেরকে ভালো প্লেটে দেখাচ্ছি এখানে যে রেজিস্টর দুইটা দেখা যাচ্ছে এই দুইটা হচ্ছে আট থেকে দশ ওমের থাকে আমরা এগুলোকে তুলে ফেলে দিয়ে এখানে বাইশ ওমের ব্যবহার করতে পারি অথবা তেত্রিশ ওমের ব্যবহার করলে বেশি ভালো হয় এখানে তেত্রিশ ওমের ব্যবহার করতেছি এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা পাওয়া যাচ্ছে না এবং বাতিগুলো থেকে দীর্ঘদিন যাবৎ একটা সাপোর্ট পাওয়া যাবে বা এগুলো দীর্ঘদিন যাবৎ জ্বলতে থাকবে কোনো প্রকার সমস্যা ছাড়াই তো এখন আমরা এটাকে একটি কেসিংয়ের মধ্যে ফিট করবো এই যে এই ধরনের কেসিংগুলোতে এগুলো হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা করে বাতিগুলো কিনতে পাওয়া যায় কিন্তু এগুলো কিনে আনার পরে আমরা দেখতে পাই যে এগুলো খুব বেশি হলে পনেরো দিন বা এক মাস পর্যন্ত চলে তারপরে নষ্ট হয়ে যায় এগুলোতে এ ধরনের এলইডি প্লেট লাগানো থাকে কিন্তু আমাদের মতো করে এভাবে আলাদা করে রেজিস্টর স্টল লাগানো থাকে না তো এভাবে আলাদা করে রেজিস্টর লাগানোর পরে যখন আমরা এই ধরনের বাতির যে কেসিংটা রয়েছে এখানে লাগিয়ে দিব সেক্ষেত্রে এই বাতিগুলো কিন্তু ছয় মাস বা এক বছরেও কোনো প্রকার সমস্যা হবে না একটানা না জ্বলতে থাকবে তো এখন আমরা এখানে সেট করব এবং এর আগে আমি যে বাতিটা তৈরি করেছি বাইশ ওমের রেজিস্টার দিয়ে সেটা এখন বর্তমানে আমার ঘরে জ্বলতেছে কোনো প্রকার সমস্যা ছাড়াই এখনো পর্যন্ত চলতেছে তো এখন আমরা এটা যেহেতু তেত্রিশ ওমের ব্যবহার করতেছি সেহেতু এটা আরো কম পরিমাণ হিট হবে এবং এটা আরো দীর্ঘদিন যাবৎ সাপোর্ট দেবে তো এখন আমরা এটাকে এখানে ফিট করব। এখানে জাস্ট দুইটা তার বের করা আছে এই দুইটা তারের সাথে এখানে এসি লাইনটা লাগিয়ে দিবো এবং যদি রেজিস্টর দুইটা একটু বড় করা হয়েছে এগুলোকে আমি ছোট করে এখানে লাগিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লাইনগুলো লাগিয়ে নিয়েছি এবং এখানে রেজিস্টরগুলো আমি ছোটো করে এখানে লাগিয়ে দিয়েছি এখানে আমাদের বাতিটি সম্পূর্ণ সেট করা হয়ে গেছে এবং এই প্লেটে এটা এভাবেই জ্বলবে এবং কোনো প্রকার নষ্ট হবে না দীর্ঘদিন যাবৎ জ্বলতে থাকবে তো এখন আমরা এটাকে চালু করব এবং কিছুক্ষণ জ্বালানোর পরে টেস্ট করব যে এটা আসলে হিট হয়েছে কিনা তো প্রথমে বাতিটাকে জ্বালিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বাতিটা সম্পূর্ণ আলো দিচ্ছে কোনো প্রকার আলো তেমন একটা কম হয়নি এবং এই ধরনেরভাবে বাতিটি জ্বলতে থাকলে তেমন হিটও হবে না এবং এভাবে বাতিটি জ্বলতে থাকবে দীর্ঘদিন যাবৎ কোনো প্রকার হিট হবে না বা নষ্ট হবে না তো আপনারা এইভাবে আপনাদের যে এলইডি প্লেটগুলো বিশ টাকা বা ত্রিশ টাকা দিয়ে কেনেন এগুলোকে দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারেন কোনো প্রকার সমস্যা ছাড়াই আশা করছি এই ধরনের ভিডিওগুলো আপনাদের অনেক কাজে লাগবে এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন